মাধবীর রোজনামচায় আপনাদের স্বাগত। আজকে আমরা সবাই মিলে 108 মন্দিরে যাচ্ছি দর্শন করতে এবং আপনাদের সাথে সেটাই এখন শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আর যাচ্ছি কে কে, না আমি, আমার মেয়ে, নাতি, বৌমা আর নাতনি, আর আর কেউ না, আর রাজা আমাদের সঙ্গী। রাজা আমাদের সব জায়গাতেই নিয়ে আয়, ওর সাথেই এসেছি। তা এখানে এখন দেখুন পুজো হচ্ছে, সমস্ত মন্দিরে এই ঠাকুরমশাই গিয়ে পুজো দিচ্ছে, মানে জল ঢেলে পুজো হচ্ছে শিব ঠাকুরের। প্রতিটা মন্দিরে কিন্তু শিব ঠাকুরের পুজো হয়, আর 108টা এখানে মন্দির আছে প্লাস একটা, মানে 109টা আছে। যেহেতু কাল নয় 108টা আছে, আমাদের এখানে একটা বেশি আছে, মানে এই মন্দিরটাতে। আর এগুলো দেখতে পাচ্ছেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়া হয়েছে। আর এখানে যে মন্দিরগুলো আছে, এখন আমরা সবাই মিলে এই মন্দির ঘুরতে বেরিয়েছি, মানে পুরো চারিদিকটা জুড়ে মন্দির। আপনারা দেখতে থাকুন, 108টা শিব ঠাকুরের মূর্তি আপনারা দেখতে পাবেন। আর তার সাথে আমাদের আমরা এখানটা ঘুরছি, আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমি কিছু কথা বলেছি কিন্তু আবার কথাগুলো মিউটও করতে হয়েছে, আশেপাশে থেকে অনেক আওয়াজ আসছে, সেই সমস্ত আওয়াজের জন্য আমি কিছু বন্ধ করলাম। আর 108 মন্দির সম্বন্ধে গল্পটা আর আমি বললাম না, কারণ অনেক ইউটিউবার এসে এখানে 108 মন্দির সম্বন্ধে অনেক কিছুই বলেছেন, যেগুলো কিছু তথ্য আমার জানা, কিছু তথ্য অজানা। এবং সেই তথ্য, অজানা তথ্য জানিয়ে তো আপনাদের লাভ নেই, বরঞ্চ যে সমস্ত ভালো ইউটিউবাররা, মানে যারা সমস্ত জেনে পড়াশোনা করে আপনাদের সামনে তুলে ধরেছে, সেটা জানাই ভালো। আমি এখানে এসেছি, যেগুলো আমি সামনে দেখতে পাচ্ছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি কারোর ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে আসবেন, এসে দেখবেন কত সুন্দর লাগে। আর পরিবেশটা সব থেকে সুন্দর, যেখানে আমরা এখন একটু বসে নিচ্ছি, ঝিরিয়ে নিচ্ছি। এখানে 108টা মানে বুঝতে পাচ্ছেন চারিদিক দিয়ে ঘুরে ঘুরে আছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা চারিদিকে মন্দিরটা। যারা দেখেননি তাদের উদ্দেশ্যে আমার বলা, আর যারা দেখেছেন তারা তো সবাই জানেন। তা এখানে একটা সিমেন্টের চেয়ার বা চেয়ার পাতা আছে, সেখানে আমরা একটু বসে একটু ঝিরিয়ে নিলাম, ওরা বসেছে, এরপরে আমিও বসেছিলাম, তখন আমি ভিডিওটা করিনি। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এরকম পুকুরও রয়েছে, এই পাশে একটা আছে, ওদিকেও একটা দেখলাম আছে। আর হনুমান আছে, প্রচুর হনুমান আছে এখানে, কিন্তু হনুমানগুলো আপনাকে কোনো ডিস্টার্ব করবে না, ওই জন্য অত ভয় পাওয়ার কিছু নেই। আর এখানে মন্দিরটার চত্বরে সবাই এসে বসে, এখানে গল্প করে, দুপাশে ওপাশেও একটা এরকম সিমেন্টের চেয়ার আছে, সিমেন্টের চেয়ারে আপনারা বসে কিছুক্ষণ আড্ডা ফাড্ডা মেরে আমরা এখান থেকে আবার ঘুরতে ঘুরতে চতুর্দিক ঘুরে তারপর আমরা বাইরে বেরিয়ে যাব। তা দেখুন এই মন্দিরগুলোতে সব এগুলো কিন্তু একই রকম মন্দির, যার জন্য মনে হচ্ছে যেন আমরা একই রাস্তা দিয়ে বারবার যাচ্ছি, অথচ না, আমরা কিন্তু চারিদিকটা ঘুরে যাচ্ছি। এখানে 108টা মন্দির আছে, 109টা মানে 108 প্লাস একটা বেশি আছে। তো সেইগুলো সমস্ত মন্দিরটাই দশ, মানে মন্দিরে শুধু শিব ঠাকুরই আছে। তো দেখলেন তো কয়েকটা শিব ঠাকুর আপনাদের দেখালাম, সবগুলো তো সম্ভব নয় দেখানো, তা তবুও আমরা, আমাদের চোখে আপনারা দেখে নিন কেমন লাগছে। আর খুব ভালো, কিন্তু এখানটা মন্দির নয়, এটা একটা গ্যাপ। আর এই যে মন্দিরে দেখুন, ওখানেও দেখি, আগেও দেখিয়েছি, আবার এগুলো শেষের দিকে দেখাচ্ছি, শেষের দিকের মন্দির, সমস্ত শিব ঠাকুর রয়েছে, শুধু শিবের মূর্তিই রয়েছে। এই যে ভিতরে যেহেতু আলো নেই, সেই জন্য অন্ধকারে খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না, সামনের দিকে তো আমি দেখালাম, তখন ওই দিকটা একটু আলো আছে। দেখুন এগুলো একটু অন্ধকার অন্ধকার, যদি লাইট থাকতো একটা করে তাহলে হয়তো ভালো লাগতো, রাতের দিকে হয়তো লাইট জ্বালায়, এখন জ্বলে না। আর এখানে সুন্দর বাগান আছে, তাছাড়া এবং বৃদ্ধদের বসার জন্য, মানে যারা বয়স্ক মানুষ তাদের জন্য বলছি, চেয়ার পাতা আছে, মানে চেয়ার পাতা মানে একটা নাট মন্দির আছে, সেখানে টেবিল চেয়ার সব কিছু আছে, সেখানে বসে বিশ্রাম করতে পারেন। বয়স্ক মানুষদের কথা বলছি, বয়স্ক মানুষরা ওখানে এসে বললে ওখানে খুলে দেয়, ওখানে বসা যায়।
যখন কোনো অনুষ্ঠান হয় তখন সবসময় খোলা থাকে, কিন্তু যখন অনুষ্ঠান হয় না তখন হয়তো বন্ধ থাকে। আর আমার নাতি নাতনি দেখেছেন, এই যে নাতনি আর নাতি তো ছুটে বেড়াচ্ছে, ওই মায়ের কাছে চলে গেছে, মার মামির মামের কাছে, ও ছুটে বেড়াচ্ছে আর আমাকে বলছে আমাকে ভিডিও করবে না। তা দেখতে থাকুন আর কি বলবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কি বলবো, আপনারা তো আমার সাথেই আছেন এবং সেজন্য আমি এই অবধি এগিয়ে যেতে পেরেছি। এখানেই শেষ করছি, আপনারা দেখতে থাকুন।